বাবা তুমি কি কোথাও বেরোচ্ছো? হ্যাঁ রে মা, আর তো হাতে গোনা কটা দিন, পুজো তো এসেই গেল। গঙ্গা স্নান করতে যাচ্ছো? হ্যাঁ রে মা, বেরোলাম বুঝলি। ও, তোমাকে আর বলে বলে শেখানো গেল না, বেরোবার সময় বেরোলাম বলতে নেই, আসি বলতে হয়। ভুল হয়ে গেছে রে মা, আসি রে। সাবধানে যেও। রান্নাটা সেরে রাখিস মা, দুপুরে এসে বাপ বেটিদের একসঙ্গে খাবো। দুগ্গা দুগ্গা। সবার মন্ত্র উৎসবে রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে। কোথায় চললে? কোথায় ঠিক আছে কাকা, তুমি তাহলে ফুল ফুল গুলো কেনাকাটি করো বুঝলে, আমি আসছি। ঠিক আছে, তুই আয়, আমি সব ব্যবস্থা করে রাখছি বুঝলি। দেখুন, পেশেন্টস কন্ডিশন ইজ টু মাচ ক্রিটিক্যাল, অন্যান্য চোটগুলো এমন কিছুই না, কিন্তু মাথার পিছনের দিকে যে আঘাতটা লেগেছে সেটা খুবই সিরিয়াস। ওনার জ্ঞান যে কখন ফিরবে, 72 ঘন্টা না গেলে কিন্তু আমরা কিচ্ছু বলতে পারছি না। আচ্ছা ডাক্তারবাবু, রিকভারির কি একটু কোনো চান্স নেই? দেখুন, আমি তো বললাম 72 ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না, তবে উনি কোমায় চলে যেতে পারেন। আর কোমা মানে তো বুঝতেই পারছেন, একটা জীবন্ত লাশ। শুধুমাত্র ঈশ্বর জানেন উনি কবে ফিরবেন। দেখুন, আজকে রাতটা পেশেন্টের কাছে আপনারা একজন থাকুন, আর কোনো অসুবিধা হলে আমায় ডাকবেন, আমি হসপিটালে রয়েছি, আমি চলে আসবো। ঠিক আছে? ওকে। তাহলে আমি থাকি, তোরা যা। তুই একা পারবি না, আমি বা সূর্য কেউ একটা থাকছি, তুই বাড়ি যা। একটা কাজ কর বুঝলি, তুই দুর্গাকে নিয়ে বাড়ি চলে যা,
আমি বরং রাতটা এখানে থাকছি, জানাস কিন্তু, চলে। যে মানুষটা এতদিন তোমার সেবা করলো, আজ সে হাসপাতালে শুয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। এই ভাঙা মন্দিরে কেউ তোমার পূজা করতে আসতো না। বাবা 25টা বছর তোমার সেবা করলো, তোমার পূজো করলো, আজ তার এই প্রতিদান। বাবাকে ভালো করে দাও মা, বাবাকে ভালো। কেমন আছেন এখন? একটু ভালো। এতে চিনতে পারছেন? এই তো দুঃখময় সূর্য, এই তো চিনতে পেরেছে। জাস্ট বিয়ন্ড মেডিকেল সায়েন্স, ইটস মিরাকল। এবার বলো তো, রাতে কোন বাচ্চা মেয়ের কথা বলছিলে? স্বপ্ন ভঙ্গ দেখছিলে নাকি? ইচ্ছে ছিল এতটুকু একটা মেয়ে, গৌরীর নাম বললো, লাল শাড়ি বললো, তোর মেয়ে তোর ভাঙা মন্দিরে বসে কাঁদছে। ফুলটা দিয়ে গেল, বললো এটা রেখে দাও, মাথার কাছে ভালো হয়ে যাবে। ফুল ফুল এলো কোথা থেকে? আমার চোখ লেগে এসেছিল বটে, কিন্তু কোনো বাচ্চা মেয়ে তো আসেনি। তাছাড়া এত রাতে একটা বাচ্চা মেয়ে একা আসবে কিভাবে? না রে, এসেছিল, তবে হঠাৎ কোথায় যেন উদাও হয়ে গেল, আর দেখতে পেলাম না। বুঝলেন, যাক আপনার কোনো চিন্তা নেই, আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। আর কয়েকটা দিন এনাকে অবজারভেশনে রেখে কয়েকটা টেস্ট করি, আমি রিপোর্টটা দেখে এনাকে রিলিজ করবো, ঠিক আছে? আমাকে তোমার পুজো করতে হবে, ওই মেয়ে বলে গেল সে। কিছুই বুঝি না, হঠাৎ আসো হঠাৎ চলে যাও, কোথায় যে যাও। কাকা, কার সাথে কি কথা বলছি? আমার বৌমা, আমার বৌমা।
আরে দেরি হয়ে যাচ্ছে, পুজো আর কখন কি করবে? মা মা গৌরী, তুই মা জপে মা দুর্গা, জপে মা গৌরী, মা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।